কিছু আশঙ্কা হলে কারণে স্থিতি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠন ঘোষণা দিয়েছেন এই দেশে আর ভাত পুরা হাউজিং চলবে না, রপ্তানি বন্ধ করা হবে, প্রতিযোগিতা বন্ধ করা হবে। এই সমস্ত কথা বলেছে হাদিস কেন্দ্রিক। সুতরাং আমরা জানাতে জানান দিতে যাচ্ছি আজকে বন্দর থেকে এই বঙ্গবন্ধু কোরআন হাদিসের কথা অনুযায়ী ঘোষণা দিয়েছিলেন মদ বন্ধ, চুয়া বন্ধ, হাউস ভাউজিং বন্ধ, ভোট ভোট প্রতিযোগিতা বন্ধ। সেই জায়গায় বঙ্গবন্ধু নামে একটি আন্তর্জাতিক পদের মূর্তি নির্মাণ করতে চাই। আমি ঘোষণা দিচ্ছি ইতিমধ্যে আমাদের কাছে অসংখ্য মানুষ, আমরা যেখানে ঘোষণা দিয়েছি বঙ্গবন্ধু নামে মূর্তি তৈরি করব, অসংখ্য মানুষ আমাদের এলাকায় সাড়া দিয়েছে। আমাদের সেই দুই নম্বরের দাবি, সেই দুই নম্বরের দাবি হল বাংলাদেশকে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের চরম শিখরে দিনের পর দিন পৌঁছিয়ে দিতে নিয়ে যাচ্ছে, তখনই একাত্তরের নবরাজত্বের প্রেতাত্মা ওই ধর্মান শিবিরের উত্তর শরীর হেফাজতের ব্যানারে কিছু মাওলানা টুপি দাড়ি পাঞ্জাবি জুতো পাখি লাগিয়ে মাঠে এসে উন্নয়নশীল রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র পরিচালনা করার এক চক্রান্তে মেরে উঠেছে। বাংলাদেশ আওয়ামী তাদের কাছে প্রথমে প্রশ্ন রাখব, আমার জমি ভাই বলেছেন হরতাল নামীয় জনগণকে কষ্ট দেওয়ার নামে তোমার শৃঙ্খল সৃষ্টি করা কোরআন ও হাদিসের কোথাও লিপিবদ্ধ করা নাই, যেহেতু লিপিবদ্ধ করা নাই সেহেতু আপনারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যেহেতু লিপিবদ্ধ নাই সেহেতু আপনারা হাদিস শরীফের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যেহেতু লিপিবদ্ধ নয় উচ্ছৃঙ্খলতা সন্ত্রাস সৃষ্টি করার কথা জঙ্গিবাদের কথা সেহেতু আপনার কর্মকলা কর্মকাণ্ড করা করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সুতরাং ইসলামের বিরুদ্ধে আপনারা অবস্থান নেওয়ার কারণে আপনাদের তথাকথিত হেফাজতের আলেমদের সমাজ বিএনপি নিরাপদ তাদের জীবিত আদালতে প্রশ্ন রাখুন, প্রশ্ন রাখলাম নিজের আদালতে প্রশ্ন রাখুন, আপনাদের কর্মকাণ্ড করবে আরো ইসলাম বিরোধী না কুসুমী মতের ভাবে বিশ্বাসী। কমিশু পান্ডা আমাদের পার্শ্ববর্তী প্রতিরাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার সমন্বয় নেতৃত্বে মেয়ামান হিসাবে আমন্ত্রিত, মেয়ামান হিসাবে বাংলাদেশে আসা আমি আজকে এই মিডিয়ার উপস্থিতি দান দিচ্ছি মোদি ইসলাম কোরআন মুসলিম বিশ্বাসী, এটা করতে পারো ভুল নাই। কিন্তু আমরা যদি মোদি পাগলের সাথে যদি আমরা আটক করি পাগলামি করি তাহলে আমার রাষ্ট্রের আদর্শ ওই গুণ কর্মকাণ্ড হবে। আমাদের উচিত ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে মোদির সাথে বৈঠক করা, কাশ্মীরে মুসলমানদের পুনরুজ্জীবন বন্ধ করার দাবি তারা ছিল, জনস্তরে পুনরায় পূর্ণ ব্যবস্থা রাখার জন্য দাবি রাখার কর্মকাণ্ড তাদের নিয়ম ছিল। আমরা রাসূল মক্কাতে বুঝে হিজরত করে ইহুদি আর পাকিস্তান থেকে রেখে যেমনি ভাবে চুক্তি করেছিল তেমনি ভাবে হেফাজতের তথাকথিত গুন্ডা মামুন মামুন বাইরে উচিত ছিল দিয়ে ছিল করে নাই, কারণ কোরআন হাদিস যা পড়েছে শয়তানি কর্মকাণ্ডে টাকার কাছে আত্মসমর্পণ করে আমি বলব এই উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশে যদি আর কখনো আমরা চুপছিলাম দৈত্য করেছিলাম আশ্রমের তাগুন জান্না রবীন্দ্রের কোরআনের আয়াতের বিশ্বাস করবে। আমি হেফাজতের মাওলানা করতে বলছি আমরা দৈত্য করেছি সামনে আর দৈত্য ধরব না, যদি রাজপথে গেলাম সেদিন পাবেন না। এরপরে আপনারা বাংলাদেশের জাতীয় মন্ত্রী বেঙ্গল মোকাবন দিয়ে আপনারা কি আপনাদের হেফাজত অফিস বানিয়েছেন? আমি পুলিশ এবং সরকারকে বলব এইটা পুলিশ এবং সরকারের ব্যর্থতা, হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি ফরজ নামাজের ভয়ে সুন্দর করতে পারে না অপকর্মের কারণে। সুতরাং আমি আমাদের আজকের দাবি হল
আইদুল মোকাররম জাতীয় মসজিদ, বিশ্বের সমস্ত মানুষ শুক্রবার দিন, বিশ্বের 250 কোটি মুসলমান শুক্রবারের দিয়ে জুমায় কি আলোচনা হয়, কি কর্মকাণ্ড হয়, তারা ফুকুরের অন্যায় দেশে বিশ্বগুলো দেখে। তারা যদি সেখানে প্রতিনিয়ত রক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে কলঙ্কের কালিমারি নিধন করা হচ্ছে। সুতরাং সরকার এবং পুলিশ বাহিনীকে বলব, অনতি বিলম্বে যেই হোক বিচারাই হোক, ভর্তি এবং এবাদতের স্বার্থে সমস্ত সভা সেমিনার সিম্পোজিয়াম দ্রুত নিযুক্ত ঘোষণা করতে হবে। আর যদি সরকারে ব্যর্থ হয়, আমাদেরকে দায়িত্ব দেওয়া হোক, আমরা শান্তিপূর্ণভাবে সেখানে সুন্দর পরিবেশে নামাজ এবাদতের পরিবেশ সৃষ্টি করবো ইনশাআল্লাহ। দেশবাসী হেফাজতের আলেমদেরকে আমরা বলছি, ওদিকে মোদি বিদেশি একজন ইঙ্গমার বিএটের দালাল, তাকে কেন্দ্র করে দেশীয় সম্পদ নষ্ট করেছেন, ট্রেনে আগুন জ্বালিয়েছেন, বাসে আগুন জ্বালিয়েছেন, মায়ের পরিচয় মায়ের ঘর খেয়ে খালি করেছেন। এই জন্য কি দায়ী সরকার না আপনারা? আপনারা দেখাবেন না আমাদের গুজরাট বাকি নেই। আপনারা মোদীজির সৎসাপনা চত্বরে এসে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের কার্পেটে আগুন লাগিয়েছেন, আপনারা হেফাজতের ব্যানারে এসে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সেই এলাকার আগুনের ক্ষেত্র কিন্তু আপনাদের থেকে। এই দায় আপনারা এড়াতে পারবেন না। আপনারা বলবার মধ্যে কাকরাইল ঘুম ভোর পর্যন্ত সেই গাছ আল্লাহ রব্বুল ইজ্জতের পুত্রদের কারিশমায় তৈরি হয়ে মানুষ হয়েছে, মানুষ অক্সিজেন দেওয়ার জন্য, জনগণের কল্যাণের জন্য আল্লাহ এই গাছ জীবিত রেখেছেন। আপনারা সেই গাছকে টেনে রাস্তায় অবরোধ করে বিক্রি করেছেন। এই রায়গুলো কি আপনারা অস্বীকার করতে পারেন? আপনারা 10টা দাবি এসেছেন, 4টা চত্বরে এসেছিলেন, যখন টাকা দিয়েছে আপনাদের আমি হাতে, তখন তখনই আপনারা বাস পথে মানেন নাই। আমাদের বুঝতে আর বাকি নাই, আপনাদের আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু অর্থ আর টাকা দেওয়া হবে না। কারণ আমরা বুঝে গেছি আপনারা স্বাধীনতা বিরোধী, পাকিস্তানের হায়দারদের দোষর আপনারা জগৎ সিংহের টাকা এবং বিএনপির টাকা দিয়ে দেশকে দেশের শান্তিপূর্ণ দেশের রয়েছে সৃষ্টি করার বাইরে লিপ্ত হয়েছেন। সুতরাং বুঝতে আর বাকি নাই, টাকার হলামি আর করবেন না। আল্লাহ ভেদাবন্দি হাসিল করার জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সরকার ভাবকে শক্তিশালী করুন। পুরো দেশবাসী আমাদের 3 নম্বরের দাবি হল এশিয়ার এক পূর্ণাঙ্গান ওয়াশিং ডেস পরিণাম পরিণাম। আমরা ভূগোল এবং পত্রিকায় দেখেছি সেই শিয়া কমিটির সাবেক সভাপতি ছিল ভারতের এই তথাকথিত কুরআনগার। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এর আগে শুরুতে আল্লাহ গোটা বিশ্বের কেয়ামত পর্যন্ত সমস্ত মানব পুষ্টির উদ্দেশ্যে চরিত্র দিয়েছেন ধারিকার কিতাব। এই আমার একটি কিতাব এটাতে বিন্দু পরিমাণ এক রক্তা 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 ভুল নাই। এরপরে আমি বলতে চাই আমার রাসূলের হায়াতের জিন্দিগিতে ওই কাফের মুশরিক ওই ওয়াসিম এর উত্তর শরীর দাদা নানারা আবু জেহেল আবু হাবরা বলেছিল এইটা মুহাম্মদের বানানো কবিতা। রাসূল আমরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সবচেয়ে ছোট্ট একটি সূরা ইন্না আকুইনা কাউ কাউ সার ফসলের রব্বিকার ফার, আমার দয়াল নবী রহমতের নবী সমস্ত নবীদের নবী আল্লাহর রবি হাবিব মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দুটি আয়াত কাগজে লিপিবদ্ধ করেছিলেন, ইন্না আকুইনা কাউ কাউ সার ফসলের রব্বিকার ফার, দয়াল নবী রহমতের নবী বিশ্ব নবী সমস্ত নবীদের নবী আল্লাহর রবি হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার প্রান্তরে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, আমার যদি বানানো হয় আমি কোরআনের ছোট্ট একটি সূরার দুটি আয়াত কাবার
দরজায় লিপিবদ্ধ করেছি, এর সাথে যে আয়াতটি আছে সেটা তোমরা লিপিবদ্ধ করো। বিশ্বের সমস্ত জ্ঞান বিজ্ঞান পণ্ডিত যারা তাদেরকে আবু হাবু জাহান লক্ষ লক্ষ রেয়াল দিয়ে দেয়ালে বিনোমে রাখা হয়েছিল, আব্দুল্লাহ বেটা আমার বাদিটা মোহাম্মদ বহুদিন পরে ধরা খেয়েছে, ওনার দুটা কথা রেখেছি, তার একটা কথা যদি এটার সাথে আমরা অন্তর্মুখ থেকে করতে পারি সে আমাদের দাবিগুলা মেনে নেবে। একজন দুজন নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত খানায় যাবার চতুর্পাশে এক মাস পর্যন্ত গবেষণা করে তারা আরেকটি আয়াত লিখতে পারে নাই, বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর নামে মসজিদ দিতে হবে, দিয়ে দাও বঙ্গবন্ধুর নামে মসজিদ।